নাজনীন মুন্নি দেশের পরিচিত একজন সাংবাদিক এবং উপস্থাপক। মাঠের সাংবাদিকরাও যে উপস্থাপক হিসেবে সফল হতে পারেন তিনি তার অন্যতম উদাহরণ। সাংবাদিকতা, সম্পাদনা আর উপস্থাপনা সমানভাবে করছেন তিনি। তিনি সরকারের সমর্থক হিসেবে পরিচিত বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তরে কাজ করেন। নাজনীন মুন্নি ওই চ্যানেলের একজন সুপরিচিত সাংবাদিক ও উপস্থাপক। ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও মেসেঞ্জার গ্রুপে এই সাংবাদিকের নামে ভুয়া ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি কয়েকজন ফেসবুক ফ্রেন্ডের মাধ্যমে নজরে আসে নাজনীন মুন্নির। তার নামে এই ভুয়া ভিডিও ছড়ানোর অভিযোগে তিনি গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ দুজনকে আটক করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান জোনের উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান 12ই ফেব্রুয়ারি সাংবাদিকদের জানান, যাদের আটক করা হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় রয়েছে, তারা সরকার বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনের সাথে জড়িত। সাংবাদিক নাজনীন মুন্নি বলছেন, তার নামে ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়টি তার মধ্যে তীব্র মানসিক চাপ তৈরি করেছে, সেজন্য তিনি জানতে চান এর সাথে কারা জড়িত, কে বিশ্বাস করল আর কে বিশ্বাস করল না। তার চেয়ে বেশি মনে হচ্ছিল যে এই ঘটনা কে ঘটাচ্ছে, আমার তাকে দেখতে হবে। নাজনীন মুন্নি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে তাকে টার্গেট করা হয়েছে, পুলিশও তাই মনে করছেন। মুন্নি বিবিসি বাংলাকে বলেন, এবার তিনি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছে তা সীমা ছাড়িয়ে গেছে। অন্য একটি ভিডিওতে তার নাম ব্যবহার করে চালিয়ে দেওয়া হচ্ছে। নাজনীন মুন্নি মনে করেন, তার পেশার কারণেই তিনি এ ধরনের হেনস্থার শিকার হচ্ছেন। আমি যে টেলিভিশনের চ্যানেলে কাজ করি সেটি এক ধরনের রাজনৈতিক পরিচয় আছে। সবাই মনে করেন যে এটা আসলে সরকারের মুখপাত্র হিসেবে কাজ করে বা সরকারের পক্ষ হয়ে কাজ করে। সেদিক থেকে আমরা সবসময় তোপের মুখে থাকি বিরোধী রাজনৈতিক দলগুলোর। নাজনীন মুন্নি জানান, আমার একটা নিজের অফিসিয়াল পেজ আছে, সেখানে আমার কিছু ফলোয়ার এসে নক দেওয়া শুরু করলেন যে আপু, আপনার নামে একটি ভিডিও ছড়ানো হচ্ছে, আপনি জানেন কি না। এক ফলোয়ার যখন আমাকে ইনবক্সে ভিডিওটা পাঠালেন, বিষয়টি আমার জন্য খুবই শকিং ছিল। Thank you.